বিশ্বমানের ছবি নিয়ে আসছি। বৃহস্পতিবার দর্শকদের কাছে এমনই অঙ্গীকার করলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই প্রথম বড় পর্দায় দম্পতি চরিত্রে দেখা যাবে তাদের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবিতে জুটি বাজছেন তারা। ছবির নাম অবশ্য প্রকাশ্যে আনেননি দুই তারকা, এমনকি ছবির বিষয় নিয়েও কথা বলতে চাননি তারা। ছবিটি মুক্তি পাবে এই বছর দুর্গাপুজোয়। এই প্রথম পুজোতে মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতার ছবি। এবার পুজোর লড়াইয়ে সামিল তারাও। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় এর আগে কোনো ছবিতে দেখা যায়নি আবিরকে। মুক্তির অপেক্ষায় তাদের প্রযোজিত ছবি ফাটাফাটি। সেই ছবিতে রীতা বরীর স্বামীর চরিত্রে দেখা যাবে আবিরকে। তবে সেই ছবি পরিচালক অরিত্র সেন। অন্যদিকে পরিচালক দ্বয়ের জনপ্রিয় ছবি পোস্তয় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল মিমিকে। সেই ছবি তৈরি হচ্ছে হিন্দিতেও, সেই হিন্দি সংস্করণেও দেখা যাবে মিমি চক্রবর্তীকে। আবির ও মিমি আগে একসঙ্গে ছবি করলেও প্রথমবার জুটিতে দেখা যাবে এই দুই তারকাকে। তবে ছবিতে তাদের ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পরিচালক থেকে শুরু করে ছবির অভিনেতা অভিনেত্রীরা।